আমি জীবনে হাঁটতে শিখিনি নির্বাচন করতে থেকে, সেই 1993 সাল থেকে শুরু করেছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সারা জীবন বিরোধী দলেই থেকেছি। ভালোই লাগে, জীবনে কোনোদিন হাঁটতে শিখিনি। পরপর যতগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, দুবার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে ব্লক চালিয়েছি, 20 বছর বিধায়ক হিসেবে বিধানসভায় ছিলাম, তারপরে 5 বছর লোকসভায় ছিলাম, আবার দিদি আমাকে আমার উপরে ভরসা রেখে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেতা, আমাদের যিনি অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আবার আমার উপরে ভরসা রেখে মুর্শিদাবাদ কেন্দ্রে আমাকে লড়াইয়ের জন্য মনোনয়ন দিয়েছেন। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং মুর্শিদাবাদ লোকসভার যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভার সমস্ত যারা অধিবাসী বৃদ্ধ তাদের কাছে কৃতজ্ঞ যে তারা যেভাবে আমাকে আপ্যায়ন করছেন, প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মা বোনেরা যেভাবে আপ্যায়ন করছেন, অভ্যর্থনা দিচ্ছেন, এবং এই অসুস্থ শরীরেও তারা যেভাবে আমাকে উৎসাহ এবং প্রেরণা যুগিয়েছে, আমি তাদের এই কথা কোনোদিন ভুলতে পারবো না, তাদের ঋণ কোনোদিন ভুলতে পারবো না। এই বিরোধীরা কটাক্ষ করছে যে আপনি এত অসুস্থ, তারপরেও যদি আপনি জয়ী হন তাহলে এত বড় লোকসভা কেন্দ্রের মানুষের পরিষেবা দেবেন কিভাবে? দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, এবং বিরোধী দলের গণতন্ত্রে একটা বড় ভূমিকা আছে। তারা যত সমালোচনা করবে আমাদের তত ভালো হবে, আমার যেগুলো খারাপ দিক নিশ্চয়ই তারা সমালোচনা করবে, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে আমি আমার পথ চলা শুরু করব। সেইভাবেই রাজনৈতিক জীবন শুরু করেছি। এবং বিরোধী দল, আমরা তো সারা জীবন বিরোধী দলই ছিলাম, তো বিরোধী দল থেকে রাজনীতি করার একটা আলাদা মজা আছে গণতন্ত্রে। আর বিরোধীরা, বর্তমান বিরোধী দল, তাদের তো কোনো গঠনমূলক ভাবনা নেই, তারা ধ্বংসাত্মক চিন্তা ভাবনা নিয়ে চলছে, প্রত্যেকটা কাজে তারা বিরোধিতা করে চলেছে, এটা ভালো লাগে না। ভালো কাজে ভালো তাদেরকে উৎসাহ দেব, খারাপ কাজ হলে নিশ্চয়ই নিন্দা করব, তীব্র ভাষায় প্রতিবাদ করব, এটাই তো গণতন্ত্র। কিন্তু বিরোধী দলের কোথায় যেন সেই সব দিন হারিয়ে গেছে, তাই তো বাংলায় বিরোধী দল বলে কিছু নেই। বাংলায় একসময় সিপিএম 34 বছর রাজত্ব করার পরও তারা শেষ হয়ে গেল, একটা আসনও পেল না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাংলার, বাংলার কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলালো, তাই তারাও আজকে বাংলায় নীল হয়ে গেল। এই দুটো দল আজকে বিজেপি মাথা তাড়া দিয়ে উঠছে, আগামী দিনে বিজেপিকে কি করে ধ্বংস করব, বিজেপিকে কি করে আমরা বাংলা থেকে বিসর্জন দেব, তার ভাবনা আমরা নিচ্ছি, আমাদের নেত্রী নিচ্ছেন, এবং সেই প্রতিজ্ঞা নিয়েই এবার আমরা এই মাঠে ময়দানে নেমেছি। বাংলায় বামেরা শূন্য হয়ে গেলেও সিপিএম সূত্রে বলছে, তারা দাবি করছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম আপনার বিপক্ষে দাঁড়াচ্ছে এবং সর্বশক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। দেখুন, নিশ্চয়ই তিনি একজন ভালো পশ্চিমবঙ্গের ভালো নেতা সিপিএমের, এবং পশ্চিমবঙ্গ সিপিএমের তিনি সাধারণ সম্পাদক, তার জন্য তার একটা বড় আশা আছে, যেই সব পদ দেখিয়ে হয়তো মাইনরিটি মুখ, তাই মুর্শিদাবাদে তিনি যাযাবরের মতো ছুটে আসছেন, কোনো সময় যাচ্ছেন একটা নির্বাচন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে, কোথাও কলকাতার উত্তরে, কোনো সময় মুর্শিদাবাদে, তার তো নিজস্ব কোনো সিট নেই, তাই তিনি আজকে সেই যাযাবরের মতো বিভিন্ন সিটে প্রত্যেকবার কন্টেস্ট করেন আর প্রতিবারই হারেন। এবার নিশ্চিত থাকুন, এবার অনেক বেশি ভোটে মুর্শিদাবাদের মানুষ তাকে শিক্ষা দেবে। আর অধীর চৌধুরী যেহেতু মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসেছেন এই মুর্শিদাবাদে, তাই এবার অধীর চৌধুরীকেও মুর্শিদাবাদের মানুষ শিক্ষা দেবে বলে আমি আশা করছি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনার বিরোধী কার সাথে আপনার মূলত লড়াই, কংগ্রেস নাকি বিজেপি? দেখুন, মুর্শিদাবাদের লড়াইটা কার সঙ্গে বলা খুব শক্ত, কারণ আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এবং গত লোকসভা নির্বাচনেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম, দুই দল মিলে যা ভোট পাই, সিপিএম আর তাদের জোট কংগ্রেস, দুই দল মিলে যে ভোট পাবে এবং তার সঙ্গে বিজেপি যে ভোট পাবে, দুটো মিলে যে ভোট হবে তার থেকেও আমরা এককভাবে বেশি ভোট পাবো। সুতরাং আমাদের প্রতিপক্ষ বলে এই মুহূর্তে কেউ আছে বলে আমাদের মনে হয় না। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ধনঞ্জয় ঘোষ যে প্রার্থী, তিনি বলছেন যে বিজেপি সরকার ভারতকে বিকশিতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার জন্য আমাকে ভোট দিন। দেখুন, মুর্শিদাবাদের মানুষ তো তাকে বিধানসভায় ভোট দিয়েছিল, বিধানসভার মানুষ তাকে পরীক্ষা করেছে, মুর্শিদাবাদে তিনি কত টাকার কাজ করেছে, কি উন্নয়ন করেছে, মুর্শিদাবাদ বিধানসভার মানুষ তাকে ভালো চেনে, তাই যেদিন প্রার্থীপদ তার ঘোষণা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, আমরা তাতে ইন্টারেস্টেড নই, তবুও বিজেপির পক্ষ থেকে যেদিন তার প্রার্থীপদের ঘোষণা হয়েছিল
সেদিনই বাড়ির মহিলারা তার দলের নেতা নেত্রীরা ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছিল। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বিজেপি হটাও দেশ বাঁচাও, তো আমরা তো করিনি, তার দলের জন্য লোকই করেছে। তো এবার সেই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকেই তার হারা শুরু হবে নিশ্চিত থাকে। সর্বশেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলের গুন্ডামি বন্ধ করতে হবে, ইভিএম এর খেলা হবে। দেখুন, আমরা তো দেখেছি ইভিএম এমন একটা বস্তু যেখানে পাঁচটা রাজ্যের যে বিগত বিধানসভা নির্বাচন হয়ে গেছে পাঁচটা রাজ্যে, সেখানে ইভিএম এর কিছু জাদু ছিল বলে আমাদের মনে হয়। এখন পর্যন্ত আমরা সন্দেহ প্রকাশ করছি, এবারও যদি সেই রকম কিছু থাকে তাহলে শুভেন্দু অধিকারী যা বলে তো সেটাই হয়। কারণ কেন্দ্রীয় সরকারের আজকে শুভেন্দু অধিকারী বলছে, তারপরে হাইকোর্টের রায় দিচ্ছে, শুভেন্দু অধিকারী বলছে, তারপরে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে কথা বলছে। অদ্ভুত ব্যাপার, মানে এ যেন ভারতবর্ষে একটা অশুভ শক্তি মাথা চাওয়া দিয়ে উঠছে বিজেপি নেতৃত্বে। সমান্তরালভাবে কি প্রশাসনে বলুন, কি বিচার ব্যবস্থায় বলুন, কি রাজনৈতিক ক্ষেত্রে বলুন, প্রশাসনিক স্তরে বলুন, সর্বত্রই বিজেপি একটা বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করছে এবং ক্ষমতাটাকে বিজেপি পার্টির হাতে ভারতবর্ষের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করবার একটা প্রয়াস চলছে। এই প্রয়াসের আমরা ঘৃণা করি এবং তীব্র নিন্দা করি। গতবার দেখা গিয়েছিল যে পার্লামেন্টে গিয়ে আপনি শ্রমিকদের হয়ে আপনি আওয়াজ তুলেছিলেন, এবার পার্লামেন্টে গিয়ে মুর্শিদাবাদবাসীর জন্য কোন জিনিসটা সবথেকে বেশি প্রায়? দেখুন, আমাদের মুর্শিদাবাদবাসীর জন্য একদিকে বিড়ি শ্রমিক আর একদিকে আমাদের নির্মাণ শ্রমিক, এদের জন্য একটা সরকারি হাসপাতাল বিশেষ প্রয়োজন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা তুলে নিয়ে যাচ্ছে, তারাপুরে একটা হসপিটাল ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের ESI একটা হসপিটাল মুর্শিদাবাদ জেলায় ভালো হসপিটাল হোক, যেখানে বিড়ি শ্রমিকরা তাদের সুযোগ সুবিধা পাবে চিকিৎসার, এবং নির্মাণ শ্রমিকরা, মুর্শিদাবাদে বহু নির্মাণ শ্রমিক আছে, তারা এই চিকিৎসার সুযোগ এবং সুবিধা পাবে। এবং আমরা কৃষিক্ষেত্রে একটা পরিবর্তনে ডাক দিয়েছি যে কৃষিক্ষেত্রে সারের দাম এত বেশি, সেই সারের দাম যেন কমানো হয় এবং কৃষকদের যেন ভর্তুকি দেওয়া হয়। এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আগামী দিনে কৃষকদের স্বার্থ নিয়ে লোকসভায় যাবো।